আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ফিস্টুলা, যেটাকে আমরা বাংলা ভাষায় বহন্দর বলে থাকি। অনেকে দীর্ঘদিন যাবৎ পায়েস অর্শের সমস্যায় ভোগার পর এই ধরনের প্রবলেমের দিকে ধীরে ধীরে গাইড হয়। প্রথমত আমরা দেখি অনেকে কনস্টিপেশন, দীর্ঘমেয়াদী কনস্টিপেশনে ভোগেন। কনস্টিপেশনের পরে মলদ্বার ফেটে যায়, সেখান থেকে ব্লিডিং হয়, ওই ফাটা জায়গায় ধীরে ধীরে ইনফেকশন হতে থাকে এবং কৃমি ওখানে গিয়ে আস্তে আস্তে নক করতে থাকে। এক ধরনের আপনার এই মলদ্বার বা সরলান্তের পাশে এক ধরনের নালিকায় সৃষ্টি হয়। এই নালিকায়কে আমরা ফিস্টুলা বা ভগন্দর বলে থাকি। দুই ধরনের হয়, একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ। দুই ধরনের নালিকা হয়, দুই ধরনের ফিস্টুলা হয়। একটার মুখ মলদ্বারের ভিতরে এবং বাইরে দুই দিকেই থাকে, অর্থাৎ যে কোনো একদিকে দেখা দিলে তাকে অসম্পূর্ণ ফিস্টুলা বলে। একটি এটাকে আপনি তিন ভাগে বিভক্ত করতে পারেন এই ফিস্টুলাকে। সাধারণত মলদ্বারের যে মিউকাস মেমব্রেন, সলিসিক ঝিল্লি যেটাকে বলা হয়, সেখানে প্রদাহ হয়, সেখানে ইনফেকশন হয়, পোড়া হয়, ফুলে যায়, পুতযুক্ত স্পট, ছোটো ছোটো বয়েল হয় এবং আস্তে আস্তে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। যেই ভিতরে এবং অন্য মুখটি মলদ্বারের বাইরে দেখা যায় তাকে আমরা সম্পূর্ণ ফিস্টুলা বলি। মলদ্বারের যেই সমস্যাগুলো সাধারণত দেখি আমরা, মলত্যাগের সময় প্রচণ্ড জ্বালা, ব্যথা, কষ্ট পেশেন্ট অনুভব করে, এজন্য রুগী অত্যন্ত অস্থির হয়ে যায়, ফলে পেশেন্ট মলত্যাগ করতে ভয় পায়। এটা আরেকটা সমস্যা দেখা যায় পরবর্তীতে। এবং মলত্যাগ করতে গেলে মলের সাথে পুজ, রক্ত, ব্যথা, যন্ত্রণা এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট, স্ট্রেট, পেইনকিলার খেয়ে খেয়ে কোনো রকমের জীবন পরিচালনা করে। আস্তে আস্তে এই ক্ষতগুলো বাড়তে থাকে এবং পেশেন্ট কষ্টও বাড়তে থাকে। এই অবস্থা থেকে যদি নিয়মিত চিকিৎসা না করা হয় তাহলে গ্যাংগ্রিন, ক্যান্সার এই ধরনের ভয়ঙ্কর রোগের দিকে যেতে পারে। এবং যদি অপারেশন করা হয় তাহলে দেখা যায় যে অনেক সময় সংকোচন এবং প্রসারণ যে প্রক্রিয়াটা আছে আমাদের মলদ্বারে সেখানে প্রবলেম থাকে, অনেক প্রবলেম। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সবসময় রস সিক্রেশন হতে থাকে, এই জন্য তাদের জ্যাঙ্গিয়া বেজে যায়, তো ওইখানে আস্তে আস্তে আঠালো রস বেরিয়ে তোলে, এটা একটা গন্ধ দুর্গন্ধ বের হয় অনেকের ক্ষেত্রে, এটা ডিসগাস্টিং একটা সিস্টেম অবস্থা তৈরি করে। এই জন্য মাঝে মাঝে ওই জায়গাগুলোতে কটন দিয়ে বা টিস্যু দিয়ে এগুলোকে পরিষ্কার করে দেওয়া দরকার, অ্যান্টিসেপটিক বিভিন্ন লিকুইড দিয়ে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং ভালোভাবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেহেতু গোপনীয় একটা রোগ, অনেকেই প্রাথমিকভাবে ডাক্তারের কাছে আসতে চান না, তারা মনে করেন যে এটা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে বিভিন্ন অলম এক্সটার্নাল ইউজ করে ভালো না, ভালো তো হয় না, পরবর্তীতে আরও খারাপের দিকে যায়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখেছি যে প্রচুর রুগী আমাদের কাছে আসে যারা এই ফিস্টুলা মলদ্বারের প্রবলেম নিয়ে ভুগছেন, তারা ওষুধ নেওয়ার পর ইনশাল্লাহ আরাম পান, ভালো হতে থাকে, একটু সময় দিতে হয়। অনেকে খুব তাড়াহুড়ো করেন, এই তাড়াহুড়ো করাটাই একটা সমস্যা এবং এতে করে আরও কমপ্লিকেশন তৈরি করে। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, চিকিৎসা নিতে হবে ধৈর্য ধরে এবং বিশ্বাসের সাথে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন এবং নিজে ভালো হবেন এবং আশপাশের লোকদেরকে ভালো উৎসাহিত হবেন। যত বেশি আপনি মনোযোগী হবেন নিজের ব্যাপারে ততই আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। এই জন্য সকল প্রকার স্ট্রেস থেকে নিজেকে দূরে রাখুন। তামাক জাতীয় খাওয়া, এই তামাক জাতীয় নেশা যেটা আছে আমাদের সমাজে প্রচলিত, সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন। অ্যালকোহল, রিচ ফুড এগুলো খাওয়া বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আপনার স্টমাকের যে নর্মাল যে সিস্টেম এটাতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন আর আপনাদের আশপাশের লোক যারা আছে বন্ধুবান্ধব তাদের সাথে আমাদের ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন এবং আপনাদের কমেন্টস দিবেন। আল্লাহ সবাই ভালো থাকেন।